শামসুল হক শিক্ষাবিদ। মোহাম্মদ শামসুল হক 12 অক্টোবর 1912 সালে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ শামসুল হক ছিলেন একজন বাংলাদেশী শিক্ষাবিদ ও শিক্ষা গবেষক। শিক্ষা ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি 2003 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সম্মানজনক 21শে পদকে ভূষিত হন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। শিক্ষা জীবন। অধ্যাপক মোহাম্মদ শামসুল হক 1927 সালে পশ্চিমগাঁও BN উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক এবং 1929 সালে ফেনী কলেজ হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি তৎকালীন ইসলামিয়া কলেজে, বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ, ভর্তি হন। পরবর্তীতে 1931 সালে রাজনৈতিক অর্থনীতি ও রাজনৈতিক দর্শন বিভাগ হতে স্নাতক ও 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে পোস্ট ওয়ার এডুকেশন রিফর্মস প্রোগ্রাম, যুদ্ধ পরবর্তী শিক্ষা সংস্কার কর্মসূচির আওতায় 1945 থেকে 1946 সাল পর্যন্ত প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মজীবন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য, মেয়াদকাল 31 আগস্ট 1965 থেকে 4 আগস্ট 1969, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঞ্চদশ উপাচার্য, মেয়াদকাল 23 সেপ্টেম্বর 1975 থেকে 1 ফেব্রুয়ারি 1976 হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অবিভক্ত পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা মন্ত্রণালয়ের মন্ত্রী 1969 থেকে 1971, স্বাধীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী 1978 থেকে 1982, এবং বাংলাদেশের রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের সদস্য 1977 থেকে 1978 হিসেবেও দায়িত্ব পালন করেন। কর্ম। চার্জিং এডুকেশন ইন ইংল্যান্ড 1948, কম্পালসারি এডুকেশন ইন পাকিস্তান, পাকিস্তানের বাধ্যতামূলক শিক্ষা 1954, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় শিক্ষা ও উন্নয়ন কৌশল 1965, পাকিস্তানস নিউ এডুকেশন পলিসি, পাকিস্তানের নতুন শিক্ষানীতি 1970, এডুকেশন ম্যান পাওয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার শিক্ষা, জনশক্তি ও উন্নয়ন 1976, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় দ্য প্যাটার্ন অফ এডুকেশন ইন সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় শিক্ষার প্যাটার্ন সমূহ নতুন সংস্করণ, এডুকেশন ইন জার্মান এনসাইক্লোপিডিয়া, জার্মান বিশ্বকোষের শিক্ষা, হায়ার এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থান, সহলেখক 1983, সাউথ এশিয়া রিজিওনাল কোঅপারেশন, ইটস আন্ডারলাইং কনসেপ্ট, প্রবলেমস অ্যান্ড প্রমিসেস ইন ফিউচার অফ সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা, দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের অন্তর্নিহিত ধারণা, সমস্যা এবং প্রতিশ্রুতি 1985, রোল অফ এডুকেশন ইন ডেভেলপমেন্ট বেসড অন লেকচার্স ডেলিভার্ড অ্যাট দ্য বাংলা একাডেমি, বাংলা একাডেমিতে দেয়া বক্তৃতার উপর ভিত্তি করে উন্নয়নে শিক্ষার ভূমিকা 1987, বাংলাদেশ ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স, দ্য dilemmas of the weak states, আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশ দুর্বল রাষ্ট্রগুলোর উভয় সংকট 1993, এইড ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লোমেসি, সহায়তা উন্নয়ন ও কূটনীতি 2001, বিশ্ব রাজনীতি ও বাংলাদেশ 2001, বিকাশমান সমাজ ও শিক্ষা 1987, মৃত্যু শামসুল হক 23 ফেব্রুয়ারি 2006 সালে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন মহান ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।